একটা মেরুন কালারের ভ্যাশু হয়ে গেছে আমার মেরুন কালারের বিগ সাইজের তো লাইভ হবে গেছে স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে হুম স্টার্ট হয়ে গেছে নমস্কার দীপালি শিল্পগুলির পক্ষ থেকে আমি দ্বিতীয় চলে এসেছি বহু বহু দিন পর আজ লাইভে এসেছি সবাই কেমন আছেন একটু বলবেন আর আমি তো অবশ্যই প্রোডাক্ট দেখাবো তার আগে কিছু গুড নিউজ দেব কিছু ব্যাডও বলবো সব রকম মিলিয়ে বলবো ঠিক আছে সেটা হচ্ছে একটু জয়েন করুক কয়েকজন তারপরে দিও নিউজটা কিছু লাইভটা ক্লিয়ার নাও কিছু ভালো আছে কিছু মন্দ আছে ভালো মন্দ মিশিয়েই বলবো তো সবাই আস্তে আস্তে আসতে থাকুন আমি ততক্ষণে বুকিং প্রসিডিওরটা একটু বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন থ্রি ফোর জিরো এইট ফোর জিরো এই নাম্বারটায় জিপে ফোনপে পেটিএম সবটাই আছে শিপিং চার্জটা একটু বলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেভেন্টি ফাইভ আসাম ত্রিপুরার সাইডগুলো এইটটি আমাদের সিওটির ব্যবস্থা আছে আর আচ্ছা খুব ভালো লাগছে সবাই আসছে আমি দেখতে পাচ্ছি যাই হোক অনেক দিন পর লাইভে এসছি সবাই সঙ্গে থাকুন একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করতে হবে আর নিউ যারা আছেন তাদেরকে বলবে একটু ফলো করে দেবেন লাইভটা দেখা শোনা যাচ্ছে না আর অল আগে গুড নিউজ শুনবো কেমন আছো সেন বলছে ভালো আছি আচ্ছা অল ক্লিয়ার কি একটু বলে দিতে হবে তবে আমি বলতে পারবো সব কিছু ক্লিয়ার আছে বলছে ক্লিয়ার আছে বলছে পিসটা ফলোর ব্যাপারে একটু বলে দিও বলেছি হ্যাঁ যারা নিউ তাদেরকে বলে দিয়েছেন পিসটা একটু ফলো করে দেবেন আচ্ছা সবাইকে অনেক লাভ 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 অনেক দিন পর লাইভে এসছি আজকে খুব ভালো লাগছে আসলে কি বলবো সময়টাও কুলিয়ে উঠতে পারিনি তো আর মানে এই নয় যে আমি লাইভে আসবো না অবশ্যই আসবো এসেছি এরপর থেকে আসতে শুরু করব। তো যেটা একটা গুড নিউজ দিয়েই শুরু করি আমরা বলেছিলাম আমি আমার যখন শরীর খারাপ হয়েছিল তারপরে যেদিন প্রথম আমি লাইভে এসেছিলাম বলেছিলাম আমি একটা গুড নিউজ দেবো তো সেই গুড নিউজটা দিয়েই দিই সেটা হচ্ছে শিলিগুড়িতে আমাদের একটা সব ওপেনিং হচ্ছে তো সুতরাং শিলিগুড়ির আশেপাশে যারা থাকছেন বা কাছাকাছি যারা থাকছেন তারা কিন্তু আমাদের সমস্ত রকমের জুয়েলারি পাবেন সেটা একটা আমাদের কাছে খুবই আনন্দের এটা সংবাদটা তো যাই হোক এই মান্থে সেসিও হবে ওপেনিং হবে সেটা ডেটটা বলে দেয়া হবে সেই জন্যই বলবো যে সব সময় চাই বড়রা আশীর্বাদ করুন ছোটরা ভালোবাসো আমরা যেন এগিয়ে যেতে পারি এটাই সব সময় চাইবো ঠিক আছে তোমাকে ছোট বড় সকলে পেতে পাওয়া যাবে সেটা বলো হ্যাঁ অবশ্যই আমিও মাঝে মাঝে যাব সিলিগুরিতে আমাকেও পাওয়া যাবে তো এটা কিন্তু একটা আমাদের কাছে খুব আনন্দের খবর আর একটা এবার বলি সেটা হচ্ছে সিওডির ব্যাপারে বলছি আচ্ছা সিওডি আমাদের তো অনেক দিন হলেই চালু হয়ে গেছে তো সেই সিওডিতে আমি প্রথমেই বলেছিলাম যারা কিন্তু আমাদের জিনিস রিটার্ন করবে তাদেরকে কিন্তু আমি মার্ক করে রাখবো কোনো দিনই দেব না তো সিওডির ক্ষেত্রে কিন্তু হয়েছে বলছে নেব প্রোডাক্ট গেছে তারা রিটার্ন করেছে ধরেই নি নেয়ই নি আমরা কিন্তু মাত করে রাখছি উল্টে কিন্তু ডেলিভারি বয়ের নামে দোষ দিলে তো চলবে না যে যার দরজায় জিনিস দিতে গেলে তাহলে সেটাকে নিতে হবে না নিলে সেটা কিন্তু অন্যায়টা তার হচ্ছে সুতরাং নেক্সট টাইম মাথা ঠান্ডা রেখে সিওডিতে অর্ডারগুলো আপনারা দিন নেক্সট টাইম থেকে কিন্তু যারা এইভাবে প্রোডাক্ট রিটার্ন করবে নেক্সট টাইম থেকে কিন্তু আমরা মার্ক করে রাখছি আগেও বলেছি রাখবো বলেছিলাম রাখিনি কিন্তু এবার থেকে রাখা আমরা শুরু করলাম যারা একবার রিটার্ন করবে তাদেরকে মার্ক করা রইল তাদেরকে কিন্তু আর তাদেরকে আমি জিনিস দেব না তাদেরকে প্রিপেডে নিতে হবে অবশ্যই আচ্ছা এসে একদম দেবো দেবো না তা নয় কিন্তু আমি দেবো না আমরা তো প্রোডাক্টগুলো যে তৈরি করছি যেগুলো রাখছি সাজাচ্ছি গুছাচ্ছি এত করে কাজ করছি সেগুলো তো আমরা পুষে রাখবার জন্য নয় ঠিক আছে সবাই যাতে পান সবার যাতে মনের মতন করে সাজতে পারেন সেই চেষ্টা আমরা সব দিনই করছি সেই আশীর্বাদটাই আমি চাইছি তো আমি বলবো প্লিজ রকম ভুলটা করবেন না এতে করে কি হয় আমাদেরও মনটা খারাপ হয়ে যায় আর তখন কি হয় মাথাটা গরম হয়ে যায় অনেক উল্টো পাল্টা আমরা চিন্তাভাবনা করতে থাকি এগুলোটা ঠিক নয় যদি মনে হয় যে আমি নেব কিভাবে নেব সেটা নেবার আগে একটু চিন্তাভাবনা করে আমার মনে হয় বুক করাটা ভালো হবে তাতে করে কি হয় সম্পর্কটা ভালো থাকে সম্পর্কটা তো নষ্ট করে কোনো লাভ নেই পৃথিবীতে এসেছি বাঁচবো বলে লড়াই করেই তো বাঁচতে হবে সবাইকে তো ভালোবেসেও তো বাঁচা যায় তো সুতরাং সেই ভালোবাসাটুকুনি যেন বজায় থাকে উভয় পক্ষে সেই চেষ্টাটা কিন্তু উভয় পক্ষকেই করতে হবে ঠিক আছে আচ্ছা দু নম্বর হয়ে গেলে এবার তিন নম্বরে আসি এক্সিবিশানের ব্যাপারে কলকাতায় অনেকগুলো এক্সিবিশান আমাদের এবছরে হবে এছাড়া হ্যাঁ সবটাই কিন্তু দুর্গা পুজোর আগের কথা এখন পরের কথা এখন বলছি না আমি পুজোর আগের কথাই বলছি কলকাতায় কিন্তু অনেকগুলো এক্সিবিশান আমরা করছি আর ব্যাঙ্গালোরে আসছি দুর্গাপুরে আসছি বাঁকুড়ায় আসছি ঠিক আছে এতগুলো জায়গায় আমরা পুজোর আগেই এক্সিবিশান একটা লোকেশান আর যাবো ও অ্যাড যখন হবে তখন বলে দেব আর প্রত্যেকটা জায়গার মানে ভেন্যুগুলো বলে দেব ডেট বলে দেব সব একটা একটা করে ফাটাবো ঠিক আছে আচ্ছা আর একটা বলি দুর্গাপুরের বাঁকুড়ায় কিন্তু কাইন্ড অফ সোলো এক্সিবিশন হবে ওটা তাই না মানে কাইন্ড অফ সোলো ধরা যেতেই পারে মানে খুব সিলেক্টিভ সেখানে কিন্তু হবে দুর্গাপুরে কোথায় আমরা অবশ্যই ভেনু জানিয়ে দেবো বলে দেবো সব বলে আমি কলকাতার ভেনু গুলো কয়েকটা বলে দিই নাকি কলকাতার ভেনু গুলো কয়েকটা বলে দিই একটা হচ্ছে 31st আগস্ট এন্ড 1st সেপ্টেম্বর সেটা হচ্ছে জয় হিন্দ ভবন কালীঘাট ওটা বিং গর্জাসের সাথে হচ্ছে জয়হিন্দ ভবন কালিকার যারা বিংগরজাসের মেম্বার আছেন তারা জানেন যে জয়হিন্দ ভবন কালিকার থার্টি ফার্স্ট আগস্ট অ্যান্ড ফার্স্ট সেপ্টেম্বর আচ্ছা তারপরে পরবর্তী এক্সিবিশন কলকাতায় হচ্ছে সিক্স অ্যান্ড সেভেন সেপ্টেম্বর যোধপুর পার্ক নারী সেবা সংঘ সিক্স অ্যান্ড সেভেন সেপ্টেম্বর আচ্ছা তারপরে আরেকটা এক্সিবিশন হচ্ছে সেটা হচ্ছে গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক ওটার কমেন্টগুলো একটুখানি দেখে নিও ওটার ডেটগুলো এখনও অব্দি কনফার্ম হয়নি আমি ট্রায়াঙ্গুলার পার্কের ডেটটা পরে বলে দিচ্ছি আর নর্থ এক্সিবিশন কলকাতায় এবারে হচ্ছে কিন্তু লেক টাউনে গোকুল ব্যাংকোয়েটে ওটা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি হয় টোয়েন্টি ফার্স্ট আহ সেপ্টেম্বর এটা হচ্ছে গোকুল ব্যাংকোয়েট এতে দুর্গাপুরে কখন হচ্ছে দুর্গাপুরে হচ্ছে আহ আমরা জানি না দুর্গাপুর যখন যেটা যাবো তার আগে কটাকে বলে বলেই যাবো তাহলে বলো যাবো অবশ্যই আসবে সবাই আসবে যারা লাইভ জয়েন করতে পারছেন না তারাও অবশ্যই আসবেন তাই না সবাই আসবেন আচ্ছা রিমা দি বলছে যে অনেক দিন পর দেখলাম কেমন আছো অনেক দিন পর ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক দিন পর এক মাস পর আচ্ছা আরেকটা বলি ডিসপ্যাচ করার কথাটা আচ্ছা বেঙ্গালুরু এক্সিবিশন বেঙ্গালুরু হচ্ছে এবারে প্যালেস গ্রাউন্ড ওটা ব্যাঙ্গালোরেই একদম প্রপার ব্যাঙ্গালোরেই প্যালেস গ্রাউন্ডে হচ্ছে গেট নাম্বার নাইন প্যালেস গ্রাউন্ড ওটা হচ্ছে সেকেন্ড থার্ড ফোর্থ আগস্ট তাই তো ব্যাঙ্গালোর সেকেন্ড থার্ড ফোর্থ আগস্ট হচ্ছে প্যালেস গ্রাউন্ডে ওটা কিন্তু খুব বড় একটা জমজমাট এক্সিবিশন হতে চলেছে ব্যাঙ্গালোরে বছর পুজোর আগে তাহলে বলো যাবো অবশ্যই এসো আচ্ছা দুর্গাপুরে কখন বলে দিয়েছি আচ্ছা আর কিছু বলার আছে আচ্ছা ডিসপ্যাচ করার কথাটা একটু বলে দিই আপ টু দুর্গা পুজো কিন্তু আচ্ছা ডিসপ্যাচের কথাটা একটু বলে দিই সেটা হলো আমরা যে প্রোডাক্টগুলো ডিসপ্যাচ করছি বা করি বা করব যেটাই হোক না কেন একটু আমাদেরকে হাতে সময় দিতে হবে তার কারণ এটা বুঝতে হবে যে পরপর সিরিয়ালি তো মালগুলোকে পাঠাতে হবে তো তার জন্য একটু হাতে সময় রাখতে হবে আমি যদি মনে করি যদি আপনারা মনে করেন যে আপনাদের দশ তারিখে প্রয়োজন আপনারা ওটা মনে মনে জেনে রাখবেন যে দশ তারিখে প্রয়োজন আমাদেরকে বলবেন পাঁচ তারিখে প্রয়োজন ঠিক আছে তাহলে কি হবে আমরা একটু কাজটা সহজ সরলভাবে করতে পারবো আর দশ তারিখ যদি বলে দেন অনেক সময় হয় কুড়ি আরে কিন্তু লেট হয় ঠিক আছে অনেক সময় বুঝিয়ারে লেখতো জানে যে কি চলছে কি পরিবহন অনেক রকম প্রবলেম হয় ওই জন্য বলি মনে মনে জেনে রাখবেন যে আপনাদের 10 তারিখে প্রয়োজন আছে কিন্তু মুখে বলবেন আমার পাঁচ তারিখে চাই বাবু আর একটু হাতে সময় নিয়ে আমাদেরকে স্পেসের কথাটা বলবেন তার কারণ আমাদেরকে একটু সময় দিতে হবে আমি যেমন অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছি আপনাকেও একটু সুবিধা দিতে হবে এটা আমি চেয়ে চাইছি ঠিক আছে এই আমাদের সুযোগ হবে আচ্ছা শিলিগুড়ি নিয়ে কি বললে একটু বলো আচ্ছা শিলিগুড়িতে একটা মিনি স্টোর কাইন্ড অফ বলতে পারি আমরা সেটা ওপেন হতে চলেছে এই মান্থের এন্ডে আমি শিলিগুড়ির লোকেশনটা একটুখানি আমি শিলিগুড়িতে যারা ওই লোকেশনে গিয়ে কিনবেন প্রোডাক্ট তাদের তারা আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি ম্যানেজার এবং সেলসম্যান যারা থাকবেন তাদের নাম্বারও আপনাদেরকে প্রোভাইড করে দেবো তো আর লোকেশনটা আমি বলে দিচ্ছি শিলিগুড়ির লোকেশনটা আমার এখনো কোনো লোকেশনই মুখস্থ হয়নি কি বলছে ও ভাই কেমন আছো দিদি কেমন আছো অনেক দিন পর দেখছি কি বলো কি ভালো লাগছে দুর্গাপুর বাঁকুড়াতে কবে হচ্ছে ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই পেজটা ফলো রাখো আচ্ছা দীপা শাহাদি বলছেন অনেক দিন পর তোমার লাইভ দেখছি তোমার শাড়ি আর ব্লাউজ দুটোই সুন্দর ব্লাউজটা কার থেকে নিয়েছো একটু বলবে ব্লাউজটা আমাদের ঘাটালের বাজার থেকে নিয়েছি অনলাইনে না আমাদের ঘাটালের বাজার থেকেই নিয়েছি ঠিক আছে অনলাইন বলে দিতাম যে আমি অমুক জায়গা থেকে নিয়েছি তার বা কার কাছ থেকে নিয়েছি কেমন আচ্ছা দুর্গাপুর আর বাঁকুড়াটা কখন হবে যদি বলো তাহলে ভালো হতো ধরে রাখো পুজোর আগে বলে দেবো বলে দেবো পুজোর আগে এখন ঢের বাকি আচ্ছা শিলিগুড়িতে যে মিনি স্টোরটা হচ্ছে সেটার লোকেশনটা আমি বলে দিচ্ছি ওটা দা হ্যাপি স্টোরের সাথে কোলাবোরেশনে হচ্ছে লোকেশন হচ্ছে সভূমি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স লেক টাউন শ্রীমা সরণি শিলিগুড়ি ঠিক আছে যদি কেউ এক্সাক্ট লোকেশন বুঝতে না পারেন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে কারেন্ট লোকেশন দিয়ে দেওয়া হবে একদম একটু আউটকাটেও বলবো না কিংবা একদম বলবো প্রপারেও না একটা মিডিয়াম জায়গাতে করা হয়েছে এবং ওখানে কিন্তু সারা বছর সমস্ত দীপালি শিল্পকুটির প্রোডাক্ট এবার থেকে পাওয়া যাবে আর যারা যারা হচ্ছে যাবেন তারা তারা ওখানে গিয়েও প্রোডাক্ট পেয়ে যাবেন আর পার্সোনালি তুমি তো যাবে কিছু মানে মাঝে মাঝে তুমিও তো ওখানে যাবে তোমার সাথেও দেখা করে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা কুয়ে দিদি বলছেন ভালো আছি দিদি বাট আমি মে মান্থে বাড়ি চেঞ্জ করলাম তাই খুব বিজি ছিলাম ভাইকে বলেছে হ্যাঁ আমি জানি সেগুলো আমরা জানিয়ে দেবো আস্তে আস্তে করে জানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে আস্তে আস্তে প্রোডাক্ট কয়েকটা দেখি অনেক কথা বলে ফেলেছি আমি কিন্তু একটা কথা বলা হয়নি যে যাই করি তাই করি যেখানেই যাই সব সময় তোমরা সঙ্গে দেখো তোমরা সঙ্গে থাকলে সব পারবো করতে মানে ঠিক আছে অনলাইনটাকে ইগনোর করছো একদম নয় একদম নয় একদম না অনলাইন তো প্রচুর পারচেজ চলছে অনলাইনে তো প্রচুর ছবি মানে মনে হয় প্রত্যেকদিন 200টা ডিজাইন ছাড়া হয় খুব কম করে আমি যদি বলে থাকি WhatsApp গ্রুপ ফেসবুক তারপরে মেসেঞ্জার তারপরে স্ট্যাটাস প্রোফাইল আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি দশ বছর পরেও তেমনই থাকবো যদি বেঁচে থাকি ঠিক আছে কিন্তু সবসময় বলবো সঙ্গে থাকো কেউ হাত ছেড়ো না আমার মৌদি যে হলদিয়াতেও তো আসছো হলদিয়াতে আমি আসছি হলদিয়াতে আমি আসছি মঙ্গলবার আর বৃহস্পতিবার সেটা একদমই পরীক্ষার জন্য মানে সেটা তো যেতেই হবে সেটা না গেলে তো মুশকিল শিলিগুড়ি একদিন পরে গেলেও হয়তো অসুবিধা নেই বাট হলদিয়া যেতেই হবে মুশকিল হয়ে যাবে তাহলে এবার একটু দেখাই অল্প করে সঙ্গে থাকো কার কেমন লাগছে একটু বলো যার যেটা লাগবে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন থ্রি ফোর জিরো এইট ফোর জিরো এই নাম্বারটা তো তোমাদের মুখস্থই হয়ে গেছে এই নাম্বারে জিপে ফোন পে আছে তোমরা তাও জানো তবু আমি বলে দিলাম একটু দেখাই অল্প করে তোমরা একটু দেখো ঠিক আছে একটা দিয়ে শুরু করো তাহলে আচ্ছা গলায় যেটা আছে সেটা একটু দেখিয়ে দি এটা হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরামের এখানটা মাথাটা সেলের ওপর দিয়ে আছে আর সঙ্গে কিন্তু কানেরটাও আছে সেলের ওপর দিয়ে ঠিক আছে পিছন দিকে পুশ সিস্টেম আছে সেলের উপর দিয়ে আছে দীপা ম্যাম বলছেন আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না অবশ্যই পরে যখন কলকাতায় আসবেন আসবেন কিংবা আপনাদের ওখানে যখন এক্সিবিশন হবে ডেফিনেটলি ইনফরমেশন পেয়ে যাবেন আপনি কোথায় থাকেন মুম্বাই তেম না মুম্বাই না যদি কোথাও যাওয়া সম্ভব না হয় অন্তত অনলাইনে একটু সঙ্গে থাকবেন তাহলেও ভালো লাগবে ঠিক আছে হাত ছাড়বেন না তোমালি শাহ ম্যাম বলছেন হ্যালো দি হ্যালো আচ্ছা যেটা বলছিলাম জগন্নাথ সুভদ্রা বলরাম ঠিক আছে কানে আছে সেলেরটা এটা আমি খুলে দেখাবো কানেরটাও আমি খুলে দেখাবো আর সঙ্গে পুনে পুনে প্রাইসটাও বলবো চেষ্টা করবো আমরা ইন ফিউচার পুনে তে এক্সিবিশন করার অবশ্যই এইটা আসছে মাথার ওপরটা সেলের আছে জগন্নাথ সুভদ্রা বলরাম একটু দেখি এর উপরে ডাস্ট কি পড়েছে ওই পাউডার আমি তাই পাব এরকম মানে ইয়ে লাগছে কেন জিনিসটা ঠিক আছে সঙ্গে কানেরটাও কিন্তু সেলেরই আছে ঠিক আছে এইভাবে আসছে অনলি এইট ফাইভ জিরো প্রাইস যাচ্ছে সাড়ে আটশো টাকা

আচ্ছা এছাড়া ছোট্ট পেন্ডেন্ট এর উপর দেখাচ্ছি দুটো ডিফারেন্সটা আগে দেখে নিন বট পাতার উপর আছে এটা তাই দুটোর কাজের ডিটেলিং এর ডিফারেন্স আছে ওটা একটু ব্যাকে দেখি দেবে হ্যাঁ দুটো কিন্তু দু রকমের আছে দুটো দু রকমের আছে দুটো দু রকমের আছে লেফ্ট সাইডেরটা আছে কেমিক্যাল পলিশে রাইট সাইডেরটা আছে কিন্তু মানে যেটাতে স্কাই কালারের যেটা স্টকিংস আছে সেটা কিন্তু যাচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেডের আর লেফ্ট সাইডের যেটা আছে এটা কিন্তু কেমিক্যাল পলিশের বাট কেমিক্যাল পলিশের কালারও আমাদের ভীষণ ভালো হয় যেটা কেমিক্যাল পলিশের আছে ওটা উইথ ইয়ারিং প্রাইস যাচ্ছে সিক্স ফিফটি সিক্স ফিফটি কোথায় দেখছো

তোমালি ম্যাম বলছেন জাস্ট ও ফিনিশিং দেখে নিন কালার কোয়ালিটি দেখে নিন এর জন্য লাইভে আসা মাঝে মাঝে যে জিনিসগুলোর কোয়ালিটি গুলো না হলে বোঝা যায় না এটা 650 ইয়ারিং সহ দেখিয়ে দিলাম এটা হচ্ছে 650 650 অনলি 650 650 টা দেখালাম ইয়ারিং সহ 650 দেখালাম আচ্ছা এইবার আসি এটা ইয়ারিং কাটে এটা কিন্তু 24 ক্যারেট প্লেটেড আছে 1350 এইটা হচ্ছে 1350 1350 1350 ডিফারেন্সটা খুব ভালো করে দেখতে হবে কিন্তু হ্যাঁ 1350 মানে সামনে থেকে তো পরিষ্কার বোঝা যায় এছাড়া ক্যামেরাতেও আশা করছি আরেকটা বোঝানো যাচ্ছে আজকে 1350 চলো নেক্সট আচ্ছা এবারে আসি নেক্সট

থ্যাংক ইউ হ্যাশট্যাগ দিয়ে অনেক কমেন্ট করে দিচ্ছেন থ্যাংক ইউ সবাইকে লাভ লাভ 260 Achha, ashti, two, six, two, six, Jaanis, shaw 260 টাকা আচ্ছা এইবার আসছি 260 অনলি 260 260 ইয়ারিং সহ 260 260 পিস নেই এখানে

আচ্ছা এইবার আসছি টাই চেন টাই চেনে আসছি চেনটা কতটা লং হবে একটু দেখিয়ে দিই এতটা লং হবে ঠিক আছে মাঝখানে দুটো চেন আছে এ দুটো কিন্তু চেন নয় স্টিকের মতন আছে হাতের মতন আছে

একদম ফ্লাওয়ারের মধ্যে মানে ফ্লাওয়ার দিয়ে ঘেরা জগন্নাথ দেবকে ফ্লাওয়ার দিয়ে ঘেরা ইয়ারিং সহ ইয়ারিং সহ আমি তো প্রচুর জুয়েলারি নিয়েছি সবগুলো খুব সুন্দর আর খুব কম প্রাইস থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি ঠিক আছে একদম ফ্লাওয়ার হোয়াইট ফ্লাওয়ার দিয়ে ঘেরা আছে প্রাইস কত যাচ্ছে 1350 আচ্ছা প্রাইস যাচ্ছে 1350 1350 ঠিক আছে সরালাম 1350 প্রচুর ভ্যারাইটি দেখাচ্ছি যারা দেখে বুক করে নিচ্ছেন ঠিক আছে যারা স্কিপ করে যাচ্ছেন তারা পুরোটা দেখে নিয়ে বুক করবেন অনেক ভেরাইটি আছে এবার ফুল ওর মধ্যে দেখাচ্ছি এরিনটা দে

শুধু সুভদ্রা 850, 850 850 शुधु शुधु एकाने जाचे 850 শুধু সুভদ্রা এখানে জগন্নাথ দেব নেই বলরামও নেই প্রাইস যাচ্ছে 850 এটা যার সাথে বলবেন তার সাথে অ্যাডজাস্ট করে দেয়া হবে আমি একটা প্রবলেম যে আমার কানের পাতাটা খুব ছোট তাই সব টাইপের নিতে পারি না ছোট ছোট কানের উপর দিয়ে যেগুলো আছে সেটা নেবেন কোহিলি দি বলছে তাহলে সুবিধে ও কোহিলি বলছে তাহলে সুবিধে 850 850 ফুল হলো 850 আমি সুভদ্রাকে দেখালাম শুধু সুভদ্রা এটা কিন্তু বেশ বড় আছে একটু গলার পরে দেখিও এইটা কিন্তু বেশ বড়

আছে আচ্ছা এইবার আসছি একটা ত্রিশূলের উপর আছে আমার কান গরুর গাড়ির মতো গরুর চাকার মতো ছোট সব করতে পারবো আমার কান গরুর গাড়ির চাকার মতো ছোট তাই সব করতে পারবো কে বলছে এটা রিমা রিমা গরুর গাড়ির মতো ছোট ভালোই বলেছো গরুর গাড়ির চাকা আবার ছোট হ্যাঁ কি মজার কথা আচ্ছা এটা আছে পুরোপুরি ত্রিশুলের মধ্যে পুরোপুরি ত্রিশুল প্রাইস যাচ্ছে সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো পুরোপুরি ত্রিশুলের মধ্যে আছে প্রাইস যাচ্ছে সিক্স ফাইভ জিরো আজকের গুলো সব সুন্দর সিক্স ফাইভ জিরো আচ্ছা ঠিক আছে সরালাম এটা অফারে দেব আজকে 1450 এর আচ্ছা এইবার আসছে একটা টাই চেইন নিয়ে প্রত্যেকটা সুন্দর আছে সত্যি টাই চেইনটা কতটা বড় হবে একটু দেখিয়ে দি এটা এতটা বড় হবে কেমন এইবার আসছি এটা কি বলবো

প্রাইস যাচ্ছে এটা ওয়ান ফোর ফাইভ জিরো ওয়ান ফোর ফাইভ জিরো টাই উপর দিয়ে দেখিয়ে দিলাম প্রাইস যাচ্ছে ওয়ান ফোর ফাইভ জিরো ঠিক আছে দারুণ দেখতে এটা ও বাবা মাথা থেকে এটা খোলা

যেটা আমি আসল কথাটা বলি এর যে ফ্লাওয়ারটা আছে এখানে মাঝখানে যে ফ্লাওয়ারটা আছে সেই ফ্লাওয়ারকেই কিন্তু ইয়ারিং আছে অরিজিনাল এই আসছে এইটা কিন্তু যেটা আমি গলায় পরে আছি এটা অরিজিনাল শ্যাম সুন্দর পলার উপরে আছে একদম এটা পলার উপরে আছে খুব ফেমাস ডিজাইন শ্যাম সুন্দরেরই ডিজাইন একদম ঠিক আছে ইয়ারিংটা দেখিয়ে দিলাম

কি বলছ কোলি আমাদের মিরের নামে বদনাম আছে আমরা আমরাrige গেলে শুনি যে মা কালী ভর করেছে আর ত্রিশুল পরলে বলবে যে শিব বাবার মতনখেপে নাচছে দেখো পুরো পুরি পলার উপরে আছে এটা 750 ঠিক আছে 750 আচ্ছা এই কার্ডটা দেখে নাও এটা সামনে ঝুড়ি লাগানো যেতে পারে ঝুড়িটা আমরা লাগাই নি এখনো এটা কিন্তু রেগুলার ইউজ পারপাসে যারা চান এটা নিয়ে নিতে পারে আচ্ছা এর সাথে কিন্তু কিছু লাগানো হয়নি চেন দিয়ে এটা বেশি বেটার হবে অতটা যাবে না এটা চেন দিয়ে পড়লেও ভালো লাগবে কত যাচ্ছে এটা এটার প্রাইস যাচ্ছে 850 আর 850 এটা রেগুলার ইউজ করতে পারবেন একদম পেন্ডেন্টটা যারা রেগুলার ইউজ করতে

ইয়ারিংটা দিয়ে সঙ্গে কানেরটাও কিন্তু বড় মানে বেশ বড় শুধু বড় নয় এটা যদি বলার এইখানটায় থাকে এইটা হচ্ছে কানেরটা এই রকম আসবে ঠিক আছে প্রাইস আছে 1450 প্রাইস যাচ্ছে 1450 টাই চেনের উপর দিয়ে আছে 1450 কেমন সরালাম 1450 সঙ্গে কিন্তু জগন্নাদেব আংটিও আছে যেটা কিনা অ্যাডজাস্টেবল ভাই আন্টি কেমন আছেন বলছেন সইবানিনি সেনদি ভালো আছি তুমি কেমন আছো বলো ঠিক আছে ফিঙ্গারিং এর প্রাইস কত ফিঙ্গারিং এর প্রাইস হচ্ছে 350 350 এইটা দেখুন 350 ফিঙ্গারিং যেটা দেখালাম আচ্ছা এইটা আসছে এইভাবে パール দিয়ে করা আছে তারপরে আসছে এই পেনডেন্টটা সঙ্গে আছে ইয়ারিং ইয়ারিংটাও দেখিয়ে দিই 1250 ইয়ারিং সহ প্রাইস যাচ্ছে ওয়ান টু ফাইভ জিরো ওয়ান টু ফাইভ জিরো ওয়ান টু ফাইভ জিরো এরমও পড়তে পারি আরও একটু ঝুলিয়ে দিতে পারি এতটা পর্যন্ত ঝোলানো যাবে আর যদি মনে করি না আমি এটা এইভাবে পরবো এটাও এইভাবে পড়তে পারি ঠিক আছে ওয়ান টু ফাইভ জিরো বলি তাই তো ওয়ান টু ফাইভ জিরো কেমন অনেক অনেক কিন্তু দেখালাম পেন্ডেন্ট সহ কানের জগন্নাথ দেব প্রচুর দেখিয়ে আজকে একদম ঢালাও দেখিয়ে দিই চেইন পেন্ডেন্ট এটা একটা পার্লের চোকার আচ্ছা এইবার আসছি জগন্নাথ দেব চোকার চোকারের কানেরটা প্রথমে একটু দেখিয়ে দিই এই আসছে কানেরটা আর এই আসবে চোকারটা সেভেন ফিফটি প্রাইস যাচ্ছে সেভেন ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো সাড়ে সাতশো কেমন কানের সহ কানের প্রাইস যাচ্ছে সেভেন জিরো পার দিয়ে গাঁথা আছে সেভেন ফাইভ হিট কালেকশন কালেকশন কাছে আছে এটা এইটা আছে ক্রিস্টাল দিয়ে ক্রিস্টাল দিয়ে গাঁথা আছে হ্যাঁ এগুলো শোরুমে अवेलेबल আছে এনে পেয়ে যাবেন সেল এর উপর আছে পিস আছে যতক্ষণ পেয়ে যাবেন এই আসছে আজকে একদম 260 থেকে জগন্নাথের দেখানো হয়েছে 250 থেকে 250 টাকা থেকে দেখানো হয়েছে একদম সব রেঞ্জের এটা আমার আছে দেখলে বলতে না বলতেই বাবু বলেই যে এটা অনেকের কাছে আছে এটা প্রচুর জোর নিয়েছিল দেখা এটা আগের বছর লঞ্চ হয়েছিল এটা ক্রিস্টেলের কালারগুলোও অনেক এসেছিলো মিডিলে সঙ্গে কানেটাও কিন্তু যা প্রাইস ছিল তাই প্রাইস আছে একটুও প্রাইস সিক্সটিন ফিফটি ছিল সিক্সটিন আছে একদম যা প্রাইস ছিল তাই আছে ষোলোশো পঞ্চাশ

এরকম আসবে সামনে দেখলে কি দাও

ম্যাচিং এসে যাবে এটা একটা কারসেল উপরে দেখাবে আরসেলে করে জানে টু টু 2250 ঠিক আছে রোদ দেখানো হয় না খুব একটা ইয়ারিং সহ দেখিয়ে দিলাম একটা হাতে আচ্ছা এইবার আসছি আর একটা লং নিয়ে এটাকে একটু পরে দেখাই হ্যাঁ সঙ্গে ইয়ারিং সহ এই আসছে ইয়ারিংটা কত যাচ্ছে প্রাইস যাচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো আচ্ছা লাইক শেয়ার হচ্ছে তো একটু লাইক শেয়ার কিন্তু করতেই হবে এটা আমাদের রিকোয়েস্ট আর তার সাথে একটু ফলো ঠিক আছে এটা এইভাবে ভাজ করে রাখা যায় হ্যালো সরালাম

ঠিক আছে সেভেন ডাবল নাইন দাঁড়াতে পারছি না ঠিক আছে তাহলে আজকের মতন এইটুকু থাক নেক্সট দিন আবার দেখা হবে সবাইকেই বলবো প্লিজ একটু লাইক শেয়ার একটু করতেই হবে আর একটু ফলো করতেই হবে হাতে পড়ে আছে আমি পরে আছেনি মটরচুঁড়ি মটরচুঁড়িটা দেখানো হয়নি ডাবল নাইন মটরের আছে টুয়েলভ ফিফটি পেয়ার যাচ্ছে বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো পেয়ার যাচ্ছে ওয়ান টু ফাইভ জিরো ঠিক আছে সবাই ভালো থেকো ভালো থাকবেন আবার দেখা হবে হ্যাঁ ঠিক ঠিক যাদের দেখা হলো না পুরোটা হলো না বা একদমই হলো না তাদেরকে বলবো একটু কষ্ট করে একটু রেকর্ডের দেখে নেবেন ঠিক আছে আর একটু শেয়ার কিন্তু করতেই হবে কেমন